ঈদের আগের রাতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এই মুহূর্তে সহকর্মী কিশোর জাহানের সঙ্গে আমরা সংযুক্ত হব। তিনি এই মুহূর্তে আমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদেরকে জানাবেন। কিশোর, ঠিক এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাই, রাজধানীবাসী শেষ মুহূর্তে এসে ঈদের কেনাকাটা এখনো পর্যন্ত ব্যস্ত আছে, এবং ঈদের কেনাকাটার জন্য কিন্তু যে মার্কেটগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় রাত পর্যন্তই আসলে খোলা থাকে, যাতে যারা আছেন আসলে শেষ মুহূর্তে কেনাকাটাটা সেরে নিতে চান সেখানে তারা যেতে পারেন। আমরা আপনাদের মাধ্যমে আসলে জানছিলাম, আসলে শেষ মুহূর্তে যারা রাজধানী ছাড়ছেন এবং শেষ যারা ঈদের কেনাকাটা করছেন তারই খবর জানতে এই মুহূর্তে আপনি ঠিক কোথায় আছেন, সেখানকার মৌচাক মার্কেটে আছেন আমাদের সহকর্মী কিশোর জান। আমরা তার কাছ থেকেই জানবো ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা কেমন চলছে। আসলে আপনাকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি সেই সাথে। জাকি, আপনাকে আসলে ঈদের শুভেচ্ছা এবং একই সঙ্গে এটি নিউজের দর্শকদেরও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মুহূর্তে আসলে আছি মৌচাক মার্কেটে, এবং শেষ সময় বলা হয় যে চাঁদ রাতের যেই মার্কেট সেই বাজারটা আসলে সবসময় জমজমাট। তবে এই মুহূর্তে দেখে কিন্তু জমজমাট মনে হবে না, তার মূল কারণটি হচ্ছে বিক্রেতারা যারা আছেন তারাই বলছিলেন যে আজকে যেহেতু আসলে শেষ দিন, যারা আসলে ক্রেতা আছেন তারা মূলত রাত 9টার পর থেকে কিন্তু ভিড় করবেন, এবং ওনারাও বলছিলেন যে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময় আসলে ওনাদের জন্য বেশ একটা জমজমাট সময় বলেই ওনারা আশা করছেন এবং হবেন সেটাও আশা করছেন। জানার চেষ্টা করছিলাম যে আসলে আজকের দিনের বেচা বিক্রিটা নিয়ে ওনারা আসলে কি ভাবেন। তো বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে এই দিনটি কিন্তু আসলে যেই বিক্রি সেটা আসলে ওনাদের জন্য অনেকটা বোনাস, আর সেই বোনাসের খবরটাই আসলে একজন বিক্রেতার কাছ থেকে জানতে চাইব। আপনার সাথে কথা কথা আপনি বলছিলেন যে আজকের দিনের বাড়তি যে বিক্রি সেটা আসলে আপনাদের জন্য বোনাস, আজকে আসলে সারাদিনের বিক্রিটা কেমন এবং কতক্ষণ পর্যন্ত আসলে এই বেচা কেনাটা চলবে বা মানুষজন আসবে? আজকের বেচা কিনা মনে করেন যে এখন থেকে রাতের 12টা পর্যন্ত একটানা চলবে। এখন থেকে রাত 12টা পর্যন্ত একটানা চলবে। যারা আসছেন মূলত কি কিনতে আসছেন আসলে ঘুরতে আসছেন, আপনারা কেমন দেখছেন? এরা কিছু কিনতে আসবে, ঘুরতে আসবে, বা ছেলে মেয়ে নিয়ে আসবে, বউ বেটি নিয়ে আসবে, একটু আনন্দ ফুর্তিও করবে, কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করবে। কেনাকাটা তো শেষ নেই, তাই না? যার যেটা পছন্দ লাগবে সেটা কিনবে। তারপরে তো নিশ্চয় বাজেটের একটা ব্যাপার থাকে, নাকি আসলে শেষ সময় এসে কিছুটা ছাড়ের ব্যাপার থাকে দেখে সেই সুবিধাটাও নাই? জানা আছে যে লাস্ট দিনে যায় যে কিছু কম পাইলে নিয়ে নেব এই মনে করে। ধন্যবাদ আপনাকে। যাকে শুনছিলেন বিক্রেতা যিনি আছেন উনি কিন্তু বলছিলেন যে শেষ দিনে 9টা থেকে আসলে 12টা পর্যন্ত এই সময়টাতে কিছুটা ভিড়ভাট্টা হয়তো বা হবে, এবং যারা একটু ভিড়ভাট্টা এড়িয়ে কিনতে চান, পরিবার পরিজন নিয়ে আসলে আসতে চান মার্কেটে, এই সময়টা আসলে উপভোগ করতে চান, তাদের জন্য আসলে চাঁদ রাত। আর মৌচাক মার্কেটের মতো এলাকাতে আমরা আসলে যতক্ষণ থেকেছি বা ঘুরেছি আমরা কিন্তু দেখেছি এতক্ষণ ধরে যে যারাই এসেছেন পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ মাকে নিয়ে, কেউ তার শিশু সন্তানটিকে নিয়ে, তার মানে আসলে সময় যত গড়াচ্ছে মানুষও কিন্তু বাড়ছে, সেই দৃশ্যটিও কিন্তু আমাদের কাছে এখন দৃশ্যমান। তো মৌচাক মার্কেট থেকে কিন্তু এখন পর্যন্ত জাকিয়া এই ছিল আমার কাছে।